হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমরা যাচ্ছি আমাদের এক ফ্রেন্ডের বাসায়, আমাদের ইফতারের দাওয়াত ছিল সেখানে। চলে আসছি ওদের বাসায় আমরা। এই যে, এটা হলো ওদের বাসা। আর এখানে রান্নাবান্নার আয়োজন চলছিল, এখনো রান্না শেষ হয়নি। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ভাত ছিল ওরা সবাই। আর আমি থাকি একটু ভিডিও করছি। এই যে, এখানে ফল কেটে রাখছে কিছু, আর কিছু ফল আছে কাটবে, এখনো কাটেনি। আর এখানে এই যে শশা কেটে রেখেছে, চিংড়ি মাছ ভাজি করে রেখেছে, তারপর এখানে কিছু বেদেনা, কালো আঙুর ফল, এগুলো সব এরা গুছিয়ে রেখেছে ধুয়ে। আর এখানে ডিম, সব কিছু ওরা রেডি করে রেখেছে আর কি, যেন কোনো ঝামেলা না হয় ইফতারের সময়। আর আমি যার বাসায় আসছি, সে আসলে আমার ছোট অনেক, আমার এখানে ওর সাথে পরিচয়। ও একজন ইউটিউবার, ছোটখাটো আমার মতন। আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম। আর এখানে আমার ছেলের হাজবেন্ড শুয়ে আছে। আসলে ওদের এখনো বাচ্চা হয়নি। আর ওরা দুই স্বামী স্ত্রী এই বাসে থাকে, তাদের সাথে আরও দুজন থাকে, দুই স্বামী স্ত্রী, মোট চারজন। আর এখানে কিছু ফল থেকে সব কিছুই আসলে গুছিয়ে রাখা হয়েছে। আর এখন সব কিছু অন টাইম প্লেটে সব সাজিয়ে ফেলা হবে, এই জন্য প্রস্তুত চলছে। এই যে, এই ছেলে দেখতে পাচ্ছেন, এই সাইডে ছেলেদের জন্য রেডি করা হয়েছে, আর এই সাইডে আমাদের জন্য আর কি, মহিলাদের জন্য সবকিছু রেডি। কিছুক্ষণের মধ্যেই আজান দিবে। আমি আর ভিডিওটি বড় করব না। আমার ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আশা করি। তাহলে আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।